ঠিক রাজশ্রী, রাজশ্রী কোথাও গিয়ে একটা হিন্ট পাচ্ছ যে আমাদের বাংলাতে আসলে সবাই সব কিছু জানে এই তৃণমূলের মধ্যে, কিন্তু এখন বোকা সাচ্ছে। ওই কয়েকদিন আগে একটা বাচ্চা ছেলের ভিডিও ভাইরাল হলো না, আমি বোকা হতে চাই, কাউকে ঠকাবো না, এখানে বোধহয় ঠকানোর জন্য বোকা হচ্ছে, বোকা সাচ্ছে। ময়ূকদা, তুমি যে রুট ম্যাপটা দেখালে আফগানিস্তান থেকে করাচি হয়ে দুবাই, দুবাই থেকে কলকাতা, এই দুবাই কলকাতার যে যোগ, এর সঙ্গে কি অদ্ভুতভাবে তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেতাদেরও একটা দুবাই যোগ তুমি দেখতে পাবে। ভারতবর্ষের কজন ভারতীয় দাঁত দেখাতে, চোখ দেখাতে ভারতবর্ষ থেকে দুবাইতে যায়, আমেরিকা বা ইউরোপিয়ান কোনো দেশে না গিয়ে, ব্রিটেন বা ফ্রান্স এসব জায়গায় না গিয়ে, আমার জানা নেই, কিন্তু তৃণমূলের নেতারা চোখ দেখাতে, দাঁত দেখাতে এবং প্রায়শই তারা দুবাইতে যায়। আমি জানি না এটা সত্যি কিনা, তবে আমি এই অভিযোগটা রাখছি, মিনি পাকিস্তানের তথাকথিত জনক, তার কি 1240 কোটি টাকার সম্পত্তি দুবাইতে আছে, এ বিষয়ে কি তৃণমূল কংগ্রেস কিছু জানেন? আমাদের জানা নেই, তৃণমূল জানালে জানাতে পারে। রাজশ্রী, শুধু দুবাই যোগ, তুমি এই ধরনের হিন্ট দিচ্ছ, কিন্তু আমি হিন্ট নয়, আমি আমি চেয়েছিলাম যে ঠিক 8:30 পরে এই ভিডিওটা বাংলার মানুষকে দেখাবো। আর প্রিয় দর্শক, আপনাদের মনে থাকবে রিপাবলিক বাংলার এই স্টুডিও থেকেই আমি লাগাতার, একবার নয়, আমি সেদিন ঠিক করেছিলাম 5-6 বার করে ওই ভিডিওগুলো দেখাবো, যেগুলো সন্দেশখালীর মায়ের একেবারে প্রথম দিন, ভাবুন, ভয়ঙ্করতম সব কথা বলেছিল, এবং তারপর আমরা দেখেছি কি হয়েছে, ঠিক ওয়েব সিরিজের মতন সিজন 2, এই ত্রাসের সিজন 2 আসছে, একটা মাদক এবং তার পাশাপাশি ওই ঘরগুলোতে মেয়েদেরকে তুলে নিয়ে পিঠে বানানো শুধু নয়, কী হতো আজ এই মাদকের যখন প্রতিবেদন আমরা দেখছিলাম, ঠিক তখনই একজন মা সেই কথাগুলো বলেছিলেন এবং মায়েরাই কথা বলেছিলেন। খুব ভালো করে শুনুন বাংলার মানুষ এই মুহূর্তে এই মায়েদের কনফেশন বা টেস্টিমনিগুলো শুনুন একবার। আমি এক এক করে প্রত্যেকের থেকে প্রতিবেদনের যে অংশ সেই অংশগুলো আরেকবার শোনাই, কারণ কি এটা মাথায় রেজিস্টার করানোটা খুব প্রয়োজন, যারা মিস করে গেছেন আরেকবার শুনুন। ওই একটা স্কুল, এই স্কুলটা রাজ্য সরকার ব্যবহার করতে দিয়েছিল শুধুমাত্র পড়াশোনার জন্য, সেই স্কুলে শিবু হাজরারা আসলে কি মেহফিল বসাতো, ওই যে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার কথা হয় না, সেই মেয়েদের তুলে নিয়ে গিয়ে শুধু পিঠে বানানো নয়, সেই স্কুলের মধ্যে এই নেশাদ্রব্য, এই সমস্ত নেশাদ্রব্য ব্যবহার করা হতো এবং তার পাশাপাশি সুন্দর মেয়েদের নাচতে বলা হতো। এটা আমি বলছি না, এটা বিজেপি বলছেন, এটা সন্দেশখালীর মায়েরা বলছে, সারা পৃথিবীর যত ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা আছে আরেকবার টেস্ট করিয়ে দেখিয়ে দিতে পারে এটা ফেক কিনা। মায়েরা কি বলছে আরেকবার শুনবো এবং তারপর বাকিদের থেকে প্রতিক্রিয়া নেব। আমার স্বামীদেরকে রাত 12টার সময় তুলে নিয়ে যেতে হতো, আমাকেও তুলে নিয়ে গেছিল, আমাকে বলেছিল যে তোমার 2 লাখ টাকা আসবে শিবু হাজরার লোক, তারপর আমাকে তুলে নিয়ে যেতে গেছিল, তারপর আমি বললাম কই কোথায় এসছে তোমরা, কই আমাকে সই করাবে নাকি, কই সই তো করালে না, ওদের বোতল ওরা নিয়ে মল খাচ্ছিল আমাকে রেপ করার জন্য, ওরা তুলে নিয়ে যাচ্ছিল, এবার আমি জানতে পারি আমি পিছিয়ে এসেছি। আজকে অনলাইনে অনেকে বসে রয়েছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় কি বলবেন, যারা দেখতে সুন্দর তাদেরকে নাচ করতে বলা হতো এবং যারা দেখতে সুন্দর নয় তাদেরকে পা টেপাতোই শিবু হাজরারা, এবং এটা এটা কখন করছি এই রিপোর্টিংটা, যখন আমরা গেছি মাদক পাচারের নেক্সাসের রিপোর্টিং করতে, মানে আর কত গভীরে গেলে এই কীর্তিমানদের রিপোর্টগুলো পাবো। না ভৈক, আমার একটা খালি বারবার জিনিস মনে হয়, তোমরা যখন এই ভিডিওগুলো বারবার করে অন ক্যামেরা দেখাও, তৃণমূল কংগ্রেসের সেন্সিবল লোকেরাও এটা দেখেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী দেখেন না, তার ভাইপো দেখেন না, রাজশ্রী দেবাশিস দা 10 সেকেন্ড
মুদা আমরা বাকরুদ্ধ। এই ভিডিও দেখার পরে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কোনো রিয়াকশন থাকে না, আমি জানি না আমি কি বলবো। আমার আমার আই এম লুজিং অন ওয়ার্ডস, আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস টু এক্সপ্রেস। দেবাশিষ্টা দেবাশিষ্টা, আজকে আমি চাই যে যারা এই পরিবর্তনের কথা বলেছিল এবং এই দলটাকে আজকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিল, তারা অ্যাটলিস্ট বেরিয়ে এসে একবার ক্ষমা চাক মানুষের কাছে যে আমরা ভুল করেছিলাম, এরকম ভুল যেন মানুষ আর না করে, তাহলে পশ্চিমবঙ্গ আরও ভালো চলে।